আসসালামু আলাইকুম, আমি নাইম আছি আপনাদের সাথে। তো অনেকদিন আমি ভিডিও দিই না, যেহেতু আমি জব নিয়ে অনেক ব্যস্ত। এখন দেখেন, এই যে একটা চার্জার ফ্যান, এই চার্জার ফ্যানটির সমস্যা হলো এটার ব্যাটারি নষ্ট এবং এটার সার্কিটও নষ্ট। নষ্ট মানে এটার ভিতরে সার্কিটই কিন্তু নাই। এই যে, তো আমি এটা কি করলাম, এটা এখন আপাতত আমি একটা সুইচ লাগিয়ে দিলাম এবং একটা ব্যাটারি দিয়ে, এই যে একটি ব্যাটারি, এটা একটা লাইটের, এটা হলো একটা এমার্জেন্সি লাইট, একটা টিউবলাইট জ্বালানোর জন্য একটা সার্কিট আছে, ওইটার ভিতরে আপনার 220 ভোল্ট থাকবে এবং ব্যাটারি কানেকশনটা থাকবে। পাওয়ার থাকলে আপনার, আমরা যে এসিডিসি লাইটগুলো ব্যবহার করি ওরকমই, কারেন্ট থাকলে কারেন্টটা জ্বলবে আর কারেন্ট না থাকলে এই ব্যাটারি দিয়ে সার্কিটে ইনপুট হয়ে এবং 220 ভোল্ট আউটপুট দিয়ে ওইটা দিয়ে একটা টিউবলাইট আপনারা জ্বালাতে পারবেন। ওইটা নিয়ে হয়তো আমার কাছে এখন টিউবলাইট নাই, থাকলে আমি একটা ভিডিও আপলোড দিতাম। তো দেখি আমার কাছে টিউবলাইট আসে, তাহলে আমি একটা ভিডিও আপলোড দিব। তো এখন এই ফ্যানটা অনেকদিন থেকে আমার কাছে পড়ে আছে, প্রায় বলতে গেলে দীর্ঘদিন। তো যেহেতু তার ফ্যান সে নেয় না, সে ব্যাটারিও কিনে দেয় না আর কোনো মালামালি কিনে দেয় না, তাই এটা একটা ট্রান্সফরমার লাগাতে হবে ব্যাটারি চার্জ করার জন্য। তা আমি এখন কি করলাম, এখন আমি এই যে ব্যাটারিটা এবং সার্কিটটা আরেকজনে রেখে গেছে, তো যেহেতু গরম তাই ভাবলাম যে নিজে একটু ব্যবহার করি। এই ফ্যানটার যে প্লাস এবং মাইনাস আছে দেখেন ব্যাটারির, ওই দুটায় আমি এই ব্যাটারিটা, এই লাইটের যে ব্যাটারিটা, এটা এখানে 6 ভোল্ট, যেহেতু এখানে 6 ভোল্টের ব্যাটারি লাগে, 6 ভোল্ট দিয়ে আমি রাতে কারেন্ট গেলে অথবা দিনে কারেন্ট গেলে ঘন্টাখানিক ব্যাকআপ পাই এটা দিয়ে। তো আমার এখানে কারেন্টটা ডিস্টার্ব করে খুব কম, ঘন্টাখানিক ব্যাকআপ পেলে না। তো দেখেন আমি এখানে 7 ভোল্ট দিয়ে এটা চার্জ করতেছি, তাতে এম্পিয়ার নিতে আছে 0.267 এরকম নিতে আছে। তো এটা তো আপনারা চেনে নেই সবাই, এটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই, আপনার ইচ্ছা মতো ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন আপনার যদি লাগে যে আর একটু বাড়িয়ে দেবেন ভোল্টেজ, এটা 6 ভোল্ট, এই জন্য আমি একটু বেশি ভোল্টেজ দিয়ে চার্জ দিলাম, কারণ 12 ভোল্ট দিয়ে চার্জ দিলে কি হবে, ব্যাটারির উপরে একটা প্রেশার পড়বে, দেখবেন ভোল্টেজ বাড়ালেই অ্যাম্পিয়ার কিন্তু বেড়ে যাবে। দেখেন এজন্য আমি একটু ভোল্টেজ কমিয়ে দিলাম, 7 ভোল্ট দিয়ে একটু চার্জ দিলাম, একটু সময় নিয়ে চার্জ হোক আমার সমস্যা নেই। এই ফ্যানটার ভিতরে আমি একটা সার্কিট লাগাইছি অলরেডি, একটা ট্রান্সফরমার আমি দিছি, এইটা যে ট্রান্সফরমারটা 12 ভোল্টের, এটাকে একটু ডাউন করে নিতে হবে 7806 IC অথবা আপনারা 7808 IC দিয়ে চার্জ করতে পারবেন। আর কিন্তু 12 ভোল্ট যেহেতু ডাইরেক্ট সরাসরি এসি লাইনে আবার চালানো যাবে না, মানে ট্রান্সফরমার আউটপুট থেকে, সেহেতু আপনার ভোল্টেজটা কমিয়ে নিতে হবে। আর যদি আপনি 6 ভোল্টের একটা ট্রান্সফরমার লাগিয়ে নিতে পারেন তাহলে তো ভালো। তো যার ফ্যান সে নেয়ও না, কিছু বলেও না, অনেকদিন থেকেই পড়ে আছে। তো যতদিন না নেয় ততদিন দেখি আমি এভাবে একটু ব্যবহার করি, গরমটা যাক। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।